সাতচল্লিশ জন রনিনের গল্প জাপানের ইতিহাসে অন্যতম একটি বিখ্যাত গল্প, আর এটি একটি বাস্তব ঘটনা। তোকুগাওয়া যুগে জাপানের শাসক ছিলেন শোগান, বা দেশের সর্বোচ্চ স্থানীয় সেনা কর্মকর্তারা। তারা সম্রাটের নামে দেশ পরিচালনা করতেন। তাদের অধীনে ছিল অনেক আঞ্চলিক নেতা, যাদেরকে বলা হতো দামিও। আঞ্চলিক নেতাদের আওতায় ছিল সামুরাই যোদ্ধা বাহিনী। সেনাবাহিনীর সবার জন্য বুশিদো নীতিমালা অপরিহার্য ছিল। বুশিদো অনুযায়ী একজন যোদ্ধা তার নেতার অনুগত থাকবে, আর মৃত্যুর ভয়ে কখনো ভীত হবে না। 1701 সালে সম্রাট হিগাশিয়ামা কিয়োতো থেকে টোকিওতে শোগানের দরবারে তার বহর পাঠান। কিরাইও শিনাকা নামের একজন উচ্চপদস্থ শোগান অফিসারের দায়িত্ব ছিল এই ভ্রমণ উপলক্ষে আয়োজিত উৎসবের প্রধান হিসেবে সবকিছুর দেখাশোনা করা। আসানো নাগানোরি আর কামেইসামা নামের দুজন তরুণ দামিও তার অধীনস্থ হিসেবে উপস্থিত ছিল। তাদেরকে দরবারের আদবকায়দা শেখানোর দায়িত্ব ছিল কিরার ওপর। আসানো এবং কামেই ঐতিহ্য অনুযায়ী কিরাকে বিভিন্ন উপহার দিতে চাইলে কিরা তা অপমানের সাথে ফিরিয়ে দেয়। রেগে অগ্নিশর্মা হয়ে কিরা দুজন দামিওর সাথে যাচ্ছে তাই দুর্ব্যবহার শুরু করেন। এত এত মানুষের সামনে বারবার বিনা কারণে অপমানিত হওয়ার পর কামেই চেয়েছিলেন কিরাকে খুনি করে ফেলতে, কিন্তু তখনও আসানো ধৈর্য ধরেছিলেন। নিজেদের নেতার মনোভাব বুঝতে পেরেছিল কামেয়ের অনুসারীরা। তারা আগেভাগেই কিরাকে গোপনে প্রচুর অর্থ ঘুষ দিয়েছিল। এরপর থেকে কিরা কামের সাথে আর কখনো কোনো খারাপ ব্যবহার করেনি। আসানোর পক্ষ থেকে কিরা এমন কিছুই আশা করেছিল যার ফলাফল দ্বারা অনেক ভয়াবহ। কামেই আর আসানো দুজনের নির্যাতনের বোঝা এবার আসানোর কাঁধে এসে পড়ে। তাকে ধৈর্যের শেষ সীমানায় নিয়ে যান কিরা। এরপর একদিন দরবারের প্রধান হলে কিরা যখন আসানোকে অসভ্য গেয়ভূত বলে আখ্যা দিচ্ছিলেন, আসানোর পক্ষে তখন আর ধৈর্য রাখা সম্ভব হয়নি। তরবারির খাপ এক টানে খুলে আক্রমণ করে বসে কিরাকে। যদিও কিরার মাথা অল্প একটু কেটে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি, আসানো মস্ত বড় ভুল করে বসেছিল। টোকিওর প্রাসাদে তরবারির খাপ খোলা নীতিমালা বিরোধী কাজ। এই কাজের একমাত্র শাস্তি সেপ্পুকু, অর্থাৎ মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের বিশেষত্ব হলো এটা এক ধরনের আত্মহত্যা। অপরাধী নিজের তরবারিতে নিজে জীবন দিয়ে সেপ্পুকু কার্যকরী করেন। 34 বছর বয়সী আসানোর ভাগ্যেও নেমে এলো সেপ্পুকু। আসানোর মৃত্যুর পর তার যত ভালো জমি জমা ছিল সব বাজেয়াপ্ত করে নিয়ে তার পুরো পরিবারকে সুনিশ্চিত দরিদ্র অসহায় ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়। তার অধীনস্থ সামুরাইদের পদমর্যাদা সামুরাই থেকে রনিন করে দেওয়া হয়। নেতা ছাড়া সামুরাইদেরকে তখন রনিন বলা হতো। সামুরাই যোদ্ধাদের কাছে মর্যাদার অবনমন এক অসহনীয় অপমান। তাদের কাছে নেতাহীন রনিন হওয়ার চেয়ে নেতার সাথে সামুরাই হয়ে জীবন দেওয়াই শ্রেয়। কিন্তু আসানোর 320 জন অনুসারী 47 জন ঠিক করেছিল তারা বেঁচে থাকবে। নেতার প্রতি হওয়া অন্যায় বিচারের প্রতিশোধ নিয়ে ইতিহাসে আনুগত্যের এক অনন্য নিদর্শন সৃষ্টি করার জন্য হলেও তাদের বেঁচে থাকতে হবে। আসানো এর ঘনিষ্ঠ লোক ঐশি ইয়োশিওর তার নেতৃত্বে 47 জন রনিনের দলটি শপথ নিল তারা যেভাবেই হোক কিরাকে হত্যা করবে। এরকম কিছুরই সন্দেহ করছিল কিরা নিজেও, তাই বাড়িতে অসংখ্য পাহারাদার নিযুক্ত করলো। কিরাকে চিন্তামুক্ত করতে রনিনেরা ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। তারা সময় কাটাচ্ছিল এই আশায় যে একসময় কিরা সব ভুলে গিয়ে পাহারা কমিয়ে দেবে। রনিনরা সাধারণ মানুষের সাথে মিশে যেতে লাগলো। বণিক থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত সব রকম পেশা অবলম্বন করলো তারা। তখন তাদের দেখলে কে বলবে যে এই লোক জীবনে কখনো তরবারি ধরেছে? একজন তো কিরার বাড়ি প্রস্তুতকারী রাজমিস্ত্রির পরিবারে বিয়ে করে বসলো শুধু কিরার বাড়ির নকশা উদ্ধার করার জন্য। ঐশী নিজেকে অধপতনে যাওয়া মানুষ বোঝাতে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াতো। একদিন মাতাল হয়ে যখন সে রাস্তায় পড়েছিল, তখন অন্য এক সামুরাই তাকে চিনতে পেরে জুতা দিয়ে ঐশীর মুখে আঘাত করে 2-4টা গালিও দিয়ে গেল। ঐশী জানতো তার জীবন সুখের হবে না, এমনকি তার দুর্ভাগ্যের বোঝা বহন করতে হবে তার পরিবারের সবাইকে, ঠিক আসানোর পরিবারের মতো। স্ত্রীকে তালাক দিয়ে তাকে সহ সন্তানদের বাবার বাড়িতে পাঠিয়ে দিল। ঐশীর সবচেয়ে বড় ছেলেটা থেকে গেল বাবার সাথে। 1702 সালের 14 ডিসেম্বর সন্ধ্যায় হঞ্জোতে 47 জন রনিন শেষবারের মতো একত্র হয়ে নিজেদের প্ল্যান ঠিক করে ফেলল। একজন তরুণ রনিনকে তারা এলাকায় পাঠিয়ে দিল যাতে তাদের গল্পগুলো সে সবার কাছে তুলে ধরতে পারে। প্রথমত 46 জন রনিন কিরার প্রতিবেশীদেরকে নিজেদের অভিসন্ধি জানিয়ে সাবধান করে দিল। তারপর দরকারি অস্ত্রশস্ত্র নিয়ে কিরার বাড়ি ঘেরাও করলো। নিঃশব্দে তাদের কেউ কেউ দেয়াল টপকে পাহারাদারদেরকে ধরাশায়ী করে ফেললো। ড্রামের সংকেতে তারা বাড়ির চারদিক থেকে আক্রমণ করলো। ঘুমন্ত কিরার সামুরাইরা কি হয়েছে তা তখনও বুঝে উঠতে পারেনি। আওয়াজ শুনে খালি পায়ে তুষারের ভেতরে বের হয়ে আসতে হয়েছে। ওদিকে কিরা প্রতিরোধের বদলে শুধু রাতের পোশাকে স্টোর রুমে লুকিয়ে পড়ল। 1 ঘন্টা ধরে রনিনরা পুরো বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে অবশেষে কিরাকে খুঁজে পেল।
ভয়ে গুটিসুটি দিয়ে লুকিয়েছিল স্টোররুমের কয়লার স্তূপের মাঝে। কপালের চিকন অমলিন দাগটা বলে দিচ্ছে আশানোর প্রতি করা সব অপরাধ, বলছে সময় এসেছে সময় এসেছে। ওই শিকিরাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো, হাতে তুলে দিল ওয়াজিশাকি, অর্থাৎ সেই ছোট্ট ছুরি যেটি দিয়ে নিজের প্রাণ নিজেই বের করে এনেছিল আশানো নাগানোরি। সবরনিন চাইছিল যেন কিরাও আশানোর মতো সেপুকু করুক, কিন্তু তাদের বুঝতে দেরি হলো না কিরার পক্ষে সেপুকু করা সম্ভব নয়, এত সাহস তার নেই। বরং সে তখন থরথর করে কাঁপছে ভয়ে, যেন মুখোমুখি হয়েছে শেষ বিচারের। ঐশীর মনে তার কাপুরুষ কাপাকাপি এক ফোঁটাও দয়ার সৃষ্টি করেনি। তরবারির একটা আঘাতেই কিরার দেহ থেকে মাথা আলাদা করে দিল সে। ভোরের সূর্য ওঠার আগেই আকাশ যখন কেবল পরিষ্কার হতে শুরু করেছে, 46 জন রনিন শহরের মাঝ দিয়ে হাঁটতে শুরু করলো। লক্ষ্য সেনাগাকুচি মন্দির, সেখানে শুয়ে আছে তাদের নেতা, তাদের গর্বিত নেতা আশানো। শহরময় তাদের প্রতিশোধের খবর ছড়িয়ে পড়েছিল, মানুষজন আনন্দ উল্লাস করতে করতে তাদের পেছনে আসছিল। ঐশী তার ছুরিটি ধুয়ে কিরার রক্ত অঞ্জলি দিল আশানোর সমাধিতে। আকাশে তখন নতুন সূর্য সবে উঁকি দিচ্ছে। তারপর মন্দির প্রাঙ্গণে তারা বসে পড়ল, তাদের প্রতিশোধ নেওয়া শেষ। তবে তারা পালিয়ে যাবে না কাপুরুষের মতো, যা শাস্তি আছে তাই মাথা পেতে নেবে। তারা বসে রইল শান্ত ধীরস্থির ঠান্ডায় জমে যাওয়া পুকুরের পানির মতো, তারা অপেক্ষা করছিল কখন তাদের গ্রেপ্তার করা হবে। বিচার চলাকালে রনিনদের দামীয় পরিবার অনুযায়ী 4টা ভাগে ভাগ করা হয়েছিল। 47 জন রনিন জাতীয় বীর হয়ে গিয়েছিল। চায়ের কাপ থেকে শুরু করে প্রধান দরবার পর্যন্ত সবখানের আলোচ্য বিষয় হয়ে উঠল তারা। সাধারণ জনগণ আশা করেছিল বুশিদ নীতিমালার প্রতি তাদের নিষ্ঠা আর নেতার প্রতি আনুগত্যের নিদর্শন দেখানোয় তাদের শাস্তি থেকে রেহাই দেওয়া হবে। সব দেখে শুনে স্বয়ং সোগানের ইচ্ছাও ছিল না এই 47 জন রনিনের প্রতি কঠোর হবেন, কিন্তু কাউন্সিলররা বেঁকে বসলেন। আদেশ হলো শেবপুকুর। যে 4 জন দামিয়র ওপর আদেশ ছিল বিচারের, তারাও স্তম্ভিত হয়ে গেলেন। 1703 সালের 4ঠা ফেব্রুয়ারি শেবপুকুর আদেশ কার্যকরী করার দিনটিতে দামিয়রা সারাদিন অপেক্ষা করলেন, একেবারে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত, যদি কর্তাদের মন পরিবর্তন হয়, যদি বাঁচানো যায় সেই 46 জনকে। সেদিন সূর্য ডোবার সাথে সাথে ঐশীর 16 বছরের ছেলেসহ 46 জন রনিনের শেবপুকু শেষ হলো। রনিনদের সবাইকে সমাহিত করা হলো সেঙ্গাকুজি মন্দিরে তাদের নেতার পাশেই। মন্দির প্রাঙ্গণ ভ্রমণার্থী ও দর্শনার্থীদের তীর্থ হয়ে গেল রাতারাতি। প্রথম দর্শনার্থী ছিলেন সেই সামুরাই যিনি মাতাল ঐশীকে রাস্তায় পেয়ে গালমন্দ করেছিলেন, অনুতাপে পরে তিনি আত্মহত্যা করেন। 47 জন রনিনের ভাগ্য ছিল অস্পষ্ট। কোনো কোনো সূত্র মতে তিনি যেহেতু ওই দিন উপস্থিত ছিলেন না আর বয়সে তরুণ ছিলেন, তাই তাকে সোগান প্রাণ ভিক্ষা দেয়। মৃত্যুর আগ পর্যন্ত তার রনিন ভাইদের গল্প শুনিয়ে গেছেন সবাইকে। মৃত্যুর পর তাকে বাকিদের পাশেই সমাহিত করা হয়েছিল। জনগণের বাড়তে থাকা ক্ষোভ নিয়ন্ত্রণ করতে সোগান সরকার আশানোর উপাধি ফেরত দেয় আর তার 1/1 জমি তার সন্তানদের কাছে হস্তান্তর করে। তোকুগাওয়া যুগে জাপান সুখে শান্তিতেই ছিল, সামুরাই ছিল কিন্তু করার মতো কোনো যুদ্ধ ছিল না। জাপানি নাগরিকেরা ভাবছিল তাদের ঐতিহ্য সভ্যতা সব মিলিয়ে যেতে বসেছে। এ সময় 47 জন রনিনের ঘটনা তাদের মনে আর জাতীয় জীবনে বিরাট দাগ রেখে যায়। তারা 47 জন রনিনের ঘটনা পুতুল নাচে, কাঠের ব্লকে, পাড়ার নাটকে ছড়িয়ে দিতে থাকে। এই 47 জন রনিনকে নিয়ে একটি সিনেমাও তৈরি করা হয়। সেঙ্গাকুজি মন্দিরে গেলে এখনও দেখতে পাওয়া যাবে কিরার বন্ধুদের রশিদ, যখন তারা কবর দেওয়ার জন্য কিরার মাথা চাইতে এসেছিল রনিনদের কাছে, তখনকার রশিদ। সাথে 47 জন রনিন আর তাদের নেতার সমাধিও রয়েছে। পৃথিবীর নানা প্রান্তের মানুষ সেখানে ভিড় করে সত্যিকারের মুগ্ধতা অথবা মুগ্ধতা তৈরির প্রচেষ্টায় স্মরণ করছে তাদের।